হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ক্লাস টুয়েলভদের কারেন্টের কিছু ম্যাথ করিয়ে দিচ্ছি। তোমরা আগের দিন অনলাইনে ক্লাসে সান পর্যন্ত করেছিলে, আজকের আমি তোমাদেরকে কারেন্টের অঙ্ক কিভাবে করবে তার একটা বেসিক কনসেপ্ট দিয়ে দিচ্ছি। তো তোমরা এই দেখে দেখে এক্সারসাইজের বেশ কিছু অঙ্ক করতে পারবে। এখান থেকে দেখো, তোমাদেরকে ধরো এখানে রোদ দেয়া আছে, এই জায়গাটায় দেয়া আছে তিনটে রোদ সমান্তরালে, তিনটে রোদ সমান্তরালে আছে, আর এই জায়গাটায় দুটো রোদ সমান্তরালে আছে, আর এখানটায় একটা রোধ আছে। ঠিক আছে, তো এইটা গিয়ে একটা ব্যাটারিতে কানেক্ট, এটা গিয়ে একটা সেলে ধরো কানেক্ট। সেলের তড়িৎচালক বল ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু 12 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ মনে করে নাও 1 ওহম। ঠিক আছে, তো এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, এটা সি, এটা ডি। ঠিক আছে, তো এখান থেকে এটা 3 ওহম, এটা 6 ওহম। প্রমাণের সুবিধার্থে একটু সংখ্যাগুলোকে এমন ভাবে ধরে নিচ্ছি তাড়াতাড়ি যাতে অঙ্কটা হয়। ঠিক আছে, তাহলে এখানটায় এটা 3 ওহম, এটা 6 ওহম, এটা মনে করে নাও 2 ওহম, আর এটা মনে করে নাও 2 ওহম। এরকম ধরো সার্কিটটা দেওয়া আছে। এখন তোমাদেরকে বললো এবং বি প্রান্তে বিভব পতন কত। আচ্ছা, আমি কোশ্চেন গুলো লিখে দিচ্ছি। 1 নম্বর বললো লস্ট ভোল্টের পরিমাণ কত, 2 নম্বর বললো এ ও বি প্রান্তে, এ ও বি প্রান্তে বিভব পতন কত, বিভব পতন কত। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর হলো প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে, প্রতিটি রোধের মধ্য দিয়ে, প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত। ধরো এরকম কিছু একটা দেয়া আছে, একদম সিম্পল অঙ্ক, সবচেয়ে সহজতম অঙ্ক। এই সার্কিটটা করলে তোমরা মোটামুটি এক্সারসাইজের সেট 1 গুলো মোটামুটি করে নিতে পারবে। এখান থেকে দেখো একটাই সার্কিট দেখে নাও। তো এরকম অঙ্ক আমাকে যাই দিক না কেন, ফার্স্ট আমাকে কি করতে হবে, আই বার করতে হবে। আই তো আই বার করতে গেলে তাহলে আমাকে প্রথমে মোট রোধ জানতে হবে। তাহলে রোধ জানতে হবে, তাহলে এই জায়গাটায় আমি একটাই রোধ, এই জায়গাটায় আমি একটাই রোধ আঁকছি, মানে এদের বদলে আমি এখানে একটাই রোধ করছি। দেখে না, এখানে একটাই রোধ আছে। ঠিক আছে, তাহলে রোধটা কত হবে, তাহলে 3 × 6/3+6, তাহলে এটাই হবে আর এ বি। আমি এখানে লিখে দিলাম, দেখো আর এ বি, তাহলে বুঝতে সুবিধা হবে এ আর বি প্রান্তের তুল্য রোধ হলো আর এ বি। তাহলে আর এ বি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 18/9, মানে এখানে কত আসছে, 2 ওহম। ওকে, তাহলে এই জায়গাটায় এসছে 2 ওহম। এইবারে লক্ষ্য করো, ঠিক এইখানটায় তিনটে রোধের বদলে আমি এখানে একটাই রোধ ইউজ করব, তিনটে রোধের বদলে আমি এখানে একটাই রোধ ইউজ করব, সেই রোধটা কত হবে, যেহেতু তিনটে সমান্তরালে আছে তাহলে আমাকে করতে হবে কি, 1/r' বা 1/rbc। বি আর সি প্রান্তের মধ্যে তুল্য রোধ 1/rbc ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 1/3+1/6+1/2।
তাহলে 1 বাই আর বি সি ইজ ইকুয়াল টু, এটাকে লসাগু বা এলসিএম করো, করলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আর বি সি ইজ ইকুয়াল টু, এটা করে দেখো, একটু করে দেখো, দেখবে এটা 1/2 আসছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা কত এলো, 1/2 ওহম, দেখো দেখে না একবার, এটা 1/2 আসবে কি না, 1/2, 1/2 সরি, এই দুটো 1/2, এই দুটো 1/2, 1 আসবে, দেখো তো। তাহলে এ বি আর সি প্রান্তের মধ্যে এখানে আসছে তুল্য রোধ 1 ওহম, ঠিক আছে। তাহলে এটা 1/2 1, তাহলে আর বি সি কত আসছে, আর বি সি আসছে 1 ওহম। তাহলে বি আর সি প্রান্তের মধ্যে তুল্য রোধ, দেখো একটা একটা করে আমি তুল্য রোধ বার করছি, আর এখানে তো তুল্য রোধ বার করার কোনো প্রয়োজনই নেই, এই তাহলে এখানে 2 ওহম, এখানে 1 ওহম, এখানে 2 ওহম, আর অভ্যন্তরীণ রোধ 1 ওহম। তাহলে ফার্স্ট আমার কারেন্ট আই বার করতে হবে, ই ইজ ইকুয়াল টু কি ফর্মুলা, আই আর প্লাস আই স্মল আর, ই ইজ ইকুয়াল টু, লক্ষ্য করো আই আর, আর মানে বহির্বর্তনীর রোধ, বাইরের রোধ, তাহলে বাইরের রোধ কে আছে, এইটা এইটা এটা, কি সমবায় আছে, শ্রেণী সমবায় আছে, এই তিনটে শ্রেণী সমবায় আছে, প্রত্যেকের মধ্যে দিয়ে একই কারেন্ট যাচ্ছে, তাহলে শ্রেণী সমবায় আছে। তাহলে আই ইন্টু ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর কত, 2 + 3, 2 + 1, 3, 3 × 2 = 5, তাহলে এখানে কত এলো, 5+, দেখে রাখো, তাহলে এখানে কত এলো, 5, 3 × 5, 5+, অভ্যন্তরীণ রোধ 1, দেখে না। আর ই কত দেওয়া আছে, ই দেওয়া আছে 12 ভোল্ট, তাহলে আই সমান কত আসবে, 12/6, দ্যাট ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। তাহলে এটাই হলো বর্তনীর মূল প্রবাহ মাত্রা, ঠিক আছে। তাহলে বর্তনীর মূল প্রবাহ মাত্রা, আচ্ছা এইবারে লক্ষ্য করো, আমাকে বার করতে বলেছে, আমাকে বার করতে বলেছে যে প্রথমে লস ভোল্টের পরিমাণ কত, দেখো লস ভোল্টের পরিমাণ দুটো ভাবে বার করা যায়, আগের দিনও বলছিলাম যে লস ভোল্টের পরিমাণ দুটো সূত্র দিয়ে বার করা যায়, একটা আই ইন্টু স্মল আর, আমার আই জানা আছে আর স্মল আর জানা আছে 1, তাহলে আই কত, 2, স্মল আর হলো 1, দ্যাট ইজ ইকুয়াল টু 2 ভোল্ট, মানে কি বলতো, ব্যাটারির মধ্যে 2 ভোল্ট লস্ট হয়ে যাচ্ছে, এই ব্যাটারির মধ্যে 2 ভোল্ট লস্ট হয়ে যাচ্ছে, এই এইরকম একটা ফর্মে বার করা যায়। আচ্ছা এবারে বলবে আর একটা কি ফর্মে বার করা যায়, আর একটা ফর্মে বার করা যায় ই মাইনাস ভি, ই মাইনাস ভি, ই মাইনাস ভি মানে লক্ষ্য করো তড়িৎচালক, ই তড়িৎচালক বলি আর ভিটা হলো বহির্বর্তনীর বিভব, এখানে তোমাদের বোঝানোর জন্য আমি এরকম ভাবে বলতে পারি, এখানে তোমাদের বোঝানোর জন্য আমি এই পাশটা করছি, দেখে নাও, এখানে তোমাদের বোঝানোর জন্য এটা হলো লস্ট ভোল্ট ই মাইনাস ভি, ভি ভি মানে কোনটা, ভি মানে সবসময় মাথায় রাখবে ব্যাটারি বাদে বাকি যে তারটা রয়েছে তার বিভব, মানে এ থেকে ডি অংশের বিভব, কারণ এখানে তো কোনো রোধ নেই, তাহলে এ পয়েন্টটাকে এখানে ধরাও যায়, এখানে কোনো রোধ নেই, ডি পয়েন্টটা এখানেও ধরা যায়, তাহলে এ আর ডি এর মধ্যে কতটা পোটেনশিয়াল ডিফারেন্স পাওয়া যাচ্ছে, তাহলে এই কারণে ভি এর জায়গায় আমি লিখলাম এ ডি, লক্ষ্য করো শুধু ভি না লিখে আমি লিখলাম ভি এ ডি, তাহলে ই মাইনাস ভি এ ডি, দেখো দেখে নাও, তাহলে ক্যাপিটাল ই মাইনাস ভি এ ডি ইজ ইকুয়াল টু লস ভোল্ট, ক্যাপিটাল ই এর জায়গায় কত, ক্যাপিটাল ই এর জায়গায় দেখো 12 ভোল্ট, মাইনাস ভি এ ডি কত হবে, এইখানটাই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ভি এ ডি কত হবে, সবসময় কারেন্টের ক্ষেত্রে মাথায় রাখবে যে জায়গাটার বিভব বলবে সেখানকার প্রবাহ সেখানকার তুল্য রোধ, আর কিচ্ছু নেই, যে জায়গাটার বিভব প্রভেদ সেখানকার প্রবাহ সেখানকার তুল্য রোধ, তাহলে লক্ষ্য করো এ থেকে ডি এর মধ্যে বিভব প্রভেদ বার করতে চাই, তাহলে এ থেকে ডি এর মধ্যে তুল্য রোধ কি আছে, এ থেকে ডি এর মধ্যে তুল্য রোধ আছে, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 1 ওহম, এটা 3 ওহম, তুল্য রোধটা কি, শ্রেণীতে রয়েছে,
তুল্যরোধটা শ্রেণীতে রয়েছে। পরিষ্কার বাংলা কথা হলো, আমি যদি এই রোধগুলো আর না লিখি, এই রোধগুলো যদি না লিখি, এই জায়গাটায় এ আর ডি এর মধ্যে একটাই রোধ ইউজ করা যায়, এ আর ডি এর মধ্যে একটাই রোধ ইউজ করা যায়, সেটা কত? সেটা হলো 5 ওহম। ভেবে দেখো ছিল কত? 2 1 2, 2 ওহম, 1 ওহম, 2 ওহম, তাহলে কত আসছে? 5 ওহম। তাহলে এটাই হলো বহির্বর্তনীর রোধ। তাহলে এ আর ডি এর মাঝখানে বিভব প্রভেদ কত? তাহলে ভি এ ডি ইজ ইকুয়াল টু ওখানকার প্রবাহ, এখানকার প্রবাহ কত? এখানকার প্রবাহ হলো 2 অ্যাম্পিয়ার, এখানকার প্রবাহ 2 অ্যাম্পিয়ার। তাহলে ঠিক আছে, তাহলে আই ইন্টু তুল্য রোধ আর এডি, তাহলে লক্ষ্য করো, তাহলে 2 অ্যাম্পিয়ার ইন্টু এ আর ডি এর মধ্যে এই 5, তাহলে এলো কত? 10 ভোল্ট, এলো কত? 10 ভোল্ট। তাহলে এ আর ডি এর মধ্যে বিভব প্রভেদ পেলাম কত? 10 ভোল্ট। তাহলে 10 বসিয়ে দাও এই এই জায়গাটা ভিএডি, দ্যাট ইজ ইকুয়াল টু দেখো 2 ভোল্ট। এই দেখো একই আনসার 2 ভোল্ট। তাহলে লস হয়েছে কত? লস হচ্ছে 2 ভোল্ট। একদম ক্লিয়ার? আচ্ছা এইবারে চলে দেখো, এবারে লিখেছে দেখো এ এবং বি প্রান্তের বিভব পতন। সেই আগেরই মতো তোমাকে বলেছে এ এবং বি প্রান্তে, ঠিক আছে? তাহলে আমি সার্কিটটাকে এটা তাহলে মুছি, এটা মুছি, এটা মুছি। তাহলে এখান থেকে ছিল আমার এই রোধ, ছিল এটা, এটা ছিল, এটা ছিল, আর এখান থেকে একটাই রোধ ছিল, এখান থেকে একটাই রোধ ছিল, সেটা হলো 2 ওহম। তাহলে এটা 3 ওহম, এটা 6 ওহম, এটা ছিল কত? 2 ওহম, আর এটা কত ছিল? 3 ওহম এবং 6 ওহম, এই ছিল, ঠিক আছে? এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ধরো এরকম ছিল। এই কন্ডিশনের মধ্যে আমাকে দেখতে হবে, বলেছে কি কোশ্চেনটা, এ এবং বি প্রান্তের বিভব পতন কত, ঠিক আছে? আচ্ছা আমাকে যেহেতু বলেছে এ এবং বি প্রান্তের মধ্যে বিভব পতন, তাহলে আচ্ছা এইটা একটু মুছে দিচ্ছি, এইটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা এদের বদলে আমি এখানটা লিখে দিচ্ছি তুল্য রোধ, তুল্য রোধ আর বিসি, তুল্য রোধ আর বিসি ইজ ইকুয়াল টু, এক মিনিট, তুল্য রোধ আর বিসি ইজ ইকুয়াল টু কত ছিল? 1 ওহম। ওকে, তুল্য রোধ হলো 1 ওহম। এইবার লক্ষ্য করো আমাকে বলেছে এ এবং বি প্রান্তের মধ্যে বিভব পতন কত, মানে এ আর বি এর মধ্যে কতটা বিভব লস হচ্ছে, এইখানটা কতটা বিভব লস হচ্ছে, মানে এই ব্যাটারি থেকে এই এখানে কতটা বিভব নিয়ে নিচ্ছে, ঠিক আছে? সেম আগের মতো, তাহলে ভি এ বি, লক্ষ্য করো যেখানকার বিভব প্রভেদ, এখানকার বিভব প্রভেদ, ঠিক আছে? তাহলে এখানকার বিভব প্রভেদ সমান কি লেখা যায়? ওখানকার প্রবাহ, ওখানকার প্রবাহ ইন্টু ওখানকার তুল্য রোধ আর এডি, মাথায় ঢোকাও। মানে পরিষ্কার বাংলা কথা হলো, এই দুটো রোধ যেহেতু আছে, দুটো রোধ যেহেতু সমান্তরালে আছে, তাহলে দুটো রোধ আর লিখবো না, কি লিখবো? এখানকার তুল্য রোধ। তাহলে তুল্য রোধ আর এডি কত? আর এডি হলো দিস, আর এডি কত ছিল এখানে? 2 ওহম। তাহলে এই, তাহলে আয়ের, আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু এসছে 2, আয়ের ভ্যালু 2, এটাও কত? 2, দ্যাট ইজ ইকুয়াল টু কত? 4 ভোল্ট, ঠিক আছে? মানে কি ব্যাটারি থেকে এই পার্টটা 4 ভোল্ট নিয়ে নিচ্ছে, তাহলে এই পার্টের পতন হলো 4 ভোল্ট। তাহলে এইরকম ভাবে তোমাকে যদি বলতো বি আর সি প্রান্তের বিভব প্রভেদ কত, যদি বলতো
বি এবং সি প্রান্তের বিভব প্রভেদ কত? তাহলে তুমি করতে কি, এদের বদলে একটাই রোধ ইউজ করতে, সেটা হলো এক। তাহলে ভিবিসি যেখানকার বিভব প্রভেদ সেখানকার প্রবাহ ইন্টু সেখানকার তুল্য রোধ, তুল্য রোধ কত? বিসি। তাহলে আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু দুই, আর আর বিসি হলো এক, তুল্য রোধ। ঠিক আছে, তুল্য রোধ, এটা মাথায় রাখবে, তুল্য রোধ দ্যাট ইজ ইকুয়াল টু কত? 2 ভোল্ট। তাহলে এটাই আসবে বি আর সি এর মধ্যে বিভব প্রভেদ। দেখো, দেখে নাও, বি এবং সি প্রান্তের মধ্যে বিভব প্রভেদ পেয়ে গেল। এইবার ঠিক আছে, একইভাবে তুমি সি ডি পড়তে পারো। আমি এখান থেকে আরেকটা জিনিস বলছি, এখান থেকে আরেকটা জিনিস বলছি, ভি সি ডি কত? ভি সি ডি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর সি ডি। তাহলে আই এর ভ্যালু 2, আর সি ডি 2, দ্যাট ইজ ইকুয়াল টু কত? 4 ভোল্ট। লক্ষ্য করো, লক্ষ্য করো, লক্ষ্য করো, আমি যদি এইটা যোগ করি, মানে তোমরা যখন কারেন্টের থিওরিটা করেছিলে, ধরো আমি যদি বলি ভি এ বি, এ এবং বি প্রান্তের মধ্যে বিভব, এ এবং বি প্রান্তের মধ্যে বিভব, যখন এ আর বি প্রান্তের মধ্যে বিভব বার করেছি একটু আগে বলে দিয়েছি কিভাবে করা যায়, সবকটা রোধ লাগবে তখন। যেহেতু এ আর বির মধ্যে এতগুলো রোধ কানেক্ট, তাহলে সবকটা রোধ লাগবে। এইবারে তুমি আলাদা আলাদা করেও করতে পারো, কত এক্সট্রা খাটুনি। লক্ষ্য করো, ভি এডি মানে ভি এডি, ভিবিসি, ভিসিডি। আবার বলছি, ভি এবি প্লাস ভিবিসি প্লাস ভিসিডি, মানে ভি এবি প্লাস ভিবিসি প্লাস ভিসিডি। লক্ষ্য করো, ভি এবি কত? 4, এটা 2, এটা 4, এলো কত? 10 ভোল্ট। সেই একই ব্যাপার, কেউ এইভাবেও করতে পারো, কিন্তু এটা করলে অনেক খাটুনি। ঠিক আছে, তাহলে এইভাবে করলে তোমাদের একটা কনসেপ্ট তৈরি হয়ে যাচ্ছে যে এখানকার বিভব, এখানে বিভব, এখানে বিভব, এর অ্যাডিশন হলো টোটাল বিভব। ওকে, এইবারে দেখো, প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত? প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত? আচ্ছা, এটা মুছি তাহলে। আচ্ছা দেখো, প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মানে আমাকে এখানে আর 2 ওহম রাখা যাবে না, এই জায়গাটা 2 ওহম রাখা যাবে না, এখানে দুটো রোধ ইউজ করব, এখানে দুটো রোধ ইউজ করব, দিস দ্যাট ইজ ইকুয়াল টু 3 ওহম, আর এটা হলো 6 ওহম। এইবার এখান থেকে কারেন্টটা যাচ্ছে, লক্ষ্য করো, এখান থেকে কারেন্টটা যাচ্ছে, এখান থেকে কারেন্টটা যাচ্ছে আই, এই কারেন্টটা গিয়ে এই বিন্দুতে গিয়ে দুটো ভাগ হবে, তাহলে এখান থেকে একটা ভাগ যাবে, এখান থেকে একটা ভাগ। দেখো আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি। এখন যেহেতু অনেকগুলো 3 আছে, অনেকগুলো 6 আছে, অনেকগুলো 2 আছে, তো বোঝাবার জন্য আমি এখানে নাম দিলাম এটা I1, এটাকে নাম দিলাম I2। তাহলে এখান থেকে কারেন্ট গিয়ে দুটো ভাগ হয়ে গেছে, একটা হলো I1, একটা I2। আবার দেখো এই কারেন্টটা আবার জয়েন্ট হয়ে গেল I, এখানে গিয়ে আবার 3টে ভাগ হয়েছে, এই একটা, এই একটা, এই একটা। তাহলে এখান থেকে কারেন্ট যাচ্ছে কত? I3, I4, I5। আবার এখান থেকে I হয়ে বেরিয়ে আসছে। এখানে তুমি একটা জিনিস বলে দিতে পারবে যে সি আর ডি প্রান্তের মধ্যে যে রোধ আছে 2 ওহম, তার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত? তার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার। এটা তো বর্তনীর মূল প্রবাহ মাত্রা, তাহলে এটা সার্কিটের মূল প্রবাহ মাত্রা, এটা সার্কিটের মেন প্রবাহ মাত্রা, তাহলে এই প্রবাহ মাত্রাটা কত? অবশ্যই 2 অ্যাম্পিয়ার। এইবার আমাকে যদি মানে আমাকে যদি জানো, আমাকে বলেছে প্রতিটি রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত। দেখো যেহেতু দুটো রোধ প্যারালালে আছে, যেহেতু দুটো রেজিস্ট্যান্স প্যারালালে আছে, আমি কি ইউজ করব? এখানে সান্ড ইউজ করব। সান্ড ইউজ যে করতেই হবে না তার কোনো মানে নেই, সান্ড ইউজ যে করতে হবে তার কোনো মানে নেই। তাহলে আমাকে করলে, সান্ড ইউজ করলে আমাকে সুবিধা হবে, মানে এখানে মানে খুব কুইক ক্যালকুলেশন হবে। তাহলে লক্ষ্য করো, সান্ড কি বলছিল? সান্ড মনে আছে? যদি মনে না থাকে আমি এখানে ছোট্ট করে বলছি,
এই হলো দুটো রেজিস্ট্যান্স, এই হলো দুটো রেজিস্ট্যান্স, ওকে। তাহলে এখান থেকে আই কারেন্ট যাচ্ছে, এখান থেকে যাচ্ছে কত I1, এখান থেকে যাচ্ছে I2। এর রেজিস্ট্যান্স মনে করে নাও 2 ওহম, বা এর রেজিস্ট্যান্স মনে করে নাও R1, এর রেজিস্ট্যান্স R2। যখন আমি I1 বার করব, যখন আমি I1 বার করব R2 উপরে, তাহলে R2 বাই R1 প্লাস R2 হোল ইনটু কত I। সেম জিনিস I2 কত, যখন I2 বার করব R1 বাই R1 প্লাস R2 হোল ইনটু I। ঠিক আছে, তাহলে ঠিক এই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করব। তাহলে I1 কত, I1 ইজ ইকুয়াল টু কত, I1 হলো, দেখো যখন এই প্রভাবটা বার করছি, তাহলে 6/3+6 হোল ইনটু কত I। I মানে কত বেরিয়েছি, I বেরিয়েছিল 2, তাহলে 12/, এটা কত আসছে 12/9, 12/9 মানে এখানে কত আসছে 4/3 A। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 4/3 A। সেম ভাবে I2 কত, I2 কত, I2 হলো, যখন আমি I2 বার করছি, তাহলে 3/3+6 হোল ইনটু I, দ্যাট ইজ ইকুয়াল টু 6/9, দ্যাট ইজ ইকুয়াল টু 6/9 মানে 2/3 A। ঠিক আছে, আরেকটা জিনিস লক্ষ্য রাখবে, কারেন্টের অঙ্কের ক্ষেত্রে এই দুটো যোগ করো, নিশ্চয়ই এই দুটো যোগ করলে 2 A-ই পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সান্ড অ্যাপ্লাই করে এখানে করতে পারি। আমি তিনটে রোধ দিয়েছি কেন, তিনটে রোধ দেওয়ার কারণ হলো তিনটে রোধ সমান্তরালে দিলে সান্ড ইউজ করাটা বোকামি, করা যাবে, আবার এই দুটোকে প্যারালাল করে আবার তার সঙ্গে আবার 2 প্যারালাল থাকতে হবে, ঝামেলা। তাহলে যখন দুটো রোধ থাকবে সবসময় চেষ্টা করবে সান্ড ইউজ করতে, করা হয়ে গেল। এইবারে লক্ষ্য করো, এইবারে লক্ষ্য করো, আমি যদি I3 I4 I5 বার করতে চাই, I3 I4 I5 বার করতে চাই সব সময়, এখানে তো আর সান্ড ইউজ হবে না, তাহলে আমাকে কি করতে হবে, B আর C এর মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স জানতে হবে। দেখো আমার সূত্র V ইজ ইকাল টু IR, যা কিছু অঙ্ক হবে এই ব্যাপারটা নিয়ে, তা আমাকে I জানতে হবে, তাহলে I জানতে যদি হয় বা I যদি বার করতে হয় তাহলে আমাকে V জানতে হবে, আর R তো আমার জানাই আছে, তাহলে V আমাকে জানতেই হবে। কোথাকার V, এবারে লক্ষ্য করো কোথাকার V, তাহলে এবারে লক্ষ্য করো কোথাকার I, তুমি যে বলছো যে কোথাকার V, তাহলে কোথাকার I সেটা এবার তো জানো, কোথাকার I, তাহলে আমি বার করছি I3, এখানকার I, তাহলে এখানকার I মানে এখানকার V, VBC, তাহলে লেখা যায় I3 ইজ ইকুয়াল টু VBC ডিভাইডেড বাই 3। দেখে নাও I ইজ ইকুয়াল টু V/R, কোথাকার V, এই দুই প্রান্তের V, তাহলে VBC বাই 3 এখানকার রোধ। সেম ভাবে I4 কত, I4 হলো VBC বাই 6। ঠিক আছে, একইভাবে I5 কত, VBC বাই কত, 2। দেখে নাও, তাহলে আমাকে VBC টা বার করতে হবে, একটু আগেই করেছি, VBC টা বার করেই ছিলাম, তো VBC কত বেরিয়েছিল, VBC টা যে প্রসেসে বার করেছিলাম ওই প্রসেসে কিন্তু VBC টা বার করে নেবে। যদি VBC বার করতে প্রথমে কোশ্চেনে না বলে, প্রথমে যদি তোমাদের কোশ্চেনে হয়তো দেওয়াই নেই, তোমাদের বললে এখানে কারেন্ট গুলো কত, তখন কি করতে হবে, তাহলে তাহলে আমাকে B আর C প্রান্তের মধ্যে বিভব প্রভেদ তোমাকে বার করতেই হবে, পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে হবে। তাহলে VBC ইজ ইকুয়াল টু কত, VBC ইজ ইকুয়াল টু কত ছিল, এটা ছিল 1 আর 2, মানে 2/3, তাহলে এই এটা কত 2/6, মানে কত 1/3 A, এটা কত আসছে 2/2, মানে কত 1 A। দেখে নাও, তাহলে এইভাবে আমরা অঙ্কটাকে সলভ করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই নিয়ে আশা করি আর কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে আমি এটা মুছি। এইবার তোমাদের একটা খুব ভালো একটা অঙ্ক দিচ্ছি, ছোট্ট অঙ্ক, এই অঙ্কটা HS এ পড়েছিল অনেকদিন আগে, অঙ্কটা দেখে নাও,
হাজার মানের একটি রিওস্ট্যাট কে? রিওস্ট্যাট হলো কি, বিশাল একটা রোধ। যদি তোমরা দেখবে পরে যদি স্কুল খোলে প্র্যাকটিক্যাল করার সময় দেখবে একটা বিশাল রোধ এরকম দেখবে, কালো কালারের এরকম একটা চোঙ মতো আছে, ওই চোঙের গায়ে এরকম তার এরকম পেঁচানো, ঠিক আছে, গিয়ে এখান থেকে গিয়ে এটা কানেক্ট, এখান থেকে এটা কানেক্ট, ঠিক আছে। তাহলে এখানটা তুমি ব্যাটারি লাগালে, তাহলে এই যে জিনিসটা আছে এই টোটালটাই হলো রিওস্ট্যাট, মানে বিশাল একটা রোধ, তাকে বলা হচ্ছে কি রিওস্ট্যাট। তাহলে রিওস্ট্যাট হলো কি, আর একটা যেমন পরিবর্তনশীল রোধ বলা হয়, মানে কি রোধকে যে কোনো মুহূর্তে তুমি পরিবর্তিত করতে পারো, ঠিক আছে। তাহলে রিওস্ট্যাট কে বলা হবে পরিবর্তিত রোধ, ঠিক আছে, পরিবর্তন করতে পারো নাও করতে পারো। তাহলে হাজার মানের একটি রিওস্ট্যাট, হাজার মানের একটি রিওস্ট্যাট কে নগণ্য অভ্যন্তরীণ রোধ যুক্ত, মানে আমি নগণ্য বলেছি মানে আমি অভ্যন্তরীণ রোধ ধরবো না, স্মল আর জিরো ধরবো, 100 ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করা হলো ভোল্টমিটারকে রিওস্ট্যাটের প্রান্ত হতে মধ্যবিন্দুতে। তো মনে করে নাও এই হলো রিওস্ট্যাটটা, ঠিক আছে, বিশাল মানের কোনো রেজিস্ট্যান্স, মানে বিশাল মান বলবো না, খুব বড় একটা রেজিস্ট্যান্স, মান বিশাল হতেই পারে, হাজার মানের রোধ মানে বিশালিত। এইবার এই জিনিসটা গিয়ে কোথায় কানেক্ট, এই জিনিসটা গিয়ে একটা নগণ্য অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট তড়িৎ উৎসের সঙ্গে, যখন কোনো নগণ্য অভ্যন্তরীণ রোধ দেবে তখন ব্যাটারি আঁকতেও পারো নাও আঁকতে পারো, এরকমও দেখবে বইতে আঁকা থাকে, মানে এখানে বুঝে যায় যে অভ্যন্তরীণ রোধ নেই, ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ জিরো ধরা হচ্ছে অঙ্কের সুবিধার্থে। তো এখানটায় তাহলে দেখা যাচ্ছে, তাহলে আমাদের সূত্রটা কি ছিল, ইজ ইকুয়াল টু আই আর প্লাস আই স্মল আর, তাহলে আই আর এর জায়গায় ভি প্লাস আই স্মল আর জিরো, তাহলে ইজ ইকুয়াল টু ভি এলো, ইজ ইকুয়াল টু ভি এল, ঠিক আছে। তো ভি ভ্যালু কত, তাহলে এখানটা দেয়া আছে ই সমান কত 100 ভোল্ট, তাহলে 100 ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত, বা ভি সমান কত 100 ভোল্ট, 100 ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত। তাহলে লক্ষ্য করো যেহেতু লস্ট ভোল্ট নেই, তাহলে এ আর বি প্রান্তের বিভব প্রভেদ কত, এ এবং বি প্রান্তের বিভব প্রভেদ হলো 100 ভোল্ট, ওকে। এইবার বলেছে একটা ভোল্ট মিটারকে এই রিওস্ট্যাটের যে কোনো একটা এন্ড হতে, ধরো এখান থেকে আমি ভোল্ট মিটারটাকে কানেক্ট করলাম ঠিক তারের মধ্যবিন্দুতে, ঠিক তারের মধ্যবিন্দুতে টাচ করলাম, যেই টাচ করেছি সঙ্গে সঙ্গে দেখো ভোল্ট মিটার একটা পাঠ দেবে, এখান থেকে তো ভোল্ট মিটার তো কাঁটা পাঠ দেবে, তাহলে কতটা পাঠ দেবে, ভোল্টমিটারের কাঁটা পাঠ দিয়েছে দেখো 40 ভোল্ট, তাহলে এখান থেকে এইটুকুনির ভোল্টেজ হলো 40 ভোল্ট, খুব ভালো অঙ্ক এটা। তাহলে এটা হচ্ছে কি, এ এবং সি প্রান্তের ভোল্টেজ, এখানে একটা প্রান্ত ধরে নিলাম সি, তাহলে এ এবং সি প্রান্তের ভোল্টেজ হলো 40 ভোল্ট, ওকে। তাহলে 40 ভোল্ট যদি হয়ে থাকে তাহলে আমাকে কোশ্চেন দিয়েছে ভোল্টমিটারের রোধ কত, ঠিক আছে। তো এইরকম কন্ডিশনের ক্ষেত্রে ভোল্টমিটারের রোধ আমি এখানে ধরে নিলাম আর ভি, যেহেতু ভোল্টমিটার আমি এটাকে ধরে নিলাম, ভোল্টমিটারের রোধ কত আর ভি, ঠিক আছে। লক্ষ্য করো টোটাল রোধটা হলো 1000 ওহম, তাহলে 1000 ওহম যদি হয়, তাহলে 1000 ওহম যদি হয় তাহলে নিশ্চয়ই এখান থেকে এটা 500 ওহম, আর বাকি তাহলে রইলো কত, এটা 500 ওহম, দেখো তাহলে এটা 500 ওহম, এটা 500 ওহম, টোটালটা কত হবে 1000। তাহলে আমি এই দুটো রোধ সমান্তরাল করব, কারণ ভোল্টমিটারের সঙ্গে এই 500টা কি অবস্থায় রয়েছে, প্যারালালে রয়েছে। তাহলে দেখো তো আর এসি কত, এ আর সি মধ্যে রোধ কত, তাহলে নিশ্চয়ই হবে আর ভি ইন্টু 500 ডিভাইডেড বাই আর ভি প্লাস 500, ব্যাস। তাহলে আর ভি ইন্টু 500 ডিভাইডেড বাই আর ভি প্লাস 500 হয়ে গেল। এই অবস্থায় তোমরা তোমাদেরকে বলেছে ভোল্টমিটারের রোধটা বার করতে বলেছে, তো করে ফেলো ভি এসি
যেখানকার বিভব প্রভেদ ভিএসি ইজ ইকুয়াল টু আই ইন্টু আরএসি, মানে এদের বদলে একটাই রোধ ইউজ করেছি। দেখো আমি লাল কালারে দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি, এদের এই এইটুকুনির বদলে আমি একটাই রোধ ইউজ করেছি, এইটুকুনির বদলে আমি একটাই রোধ ইউজ করেছি, যে রোধটা হলো আরএসি। তাহলে ভি ভিএসি কত? 40 ভোল্ট। আই জানি না, আরএসি কত? আর ভি ইন্টু 500 ডিভাইডেড বাই আর ভি প্লাস 500। ওকে দেখো, তাহলে 40 ইজ ইকুয়াল টু আই ইন্টু আর ভি প্লাস 500 ইন্টু আর ভি ইন্টু 500 ডিভাইডেড বাই আর ভি প্লাস 500। তাহলে এই যে জিনিসটা এলো, এই জিনিস থেকে এটা বার করা সম্ভব কি? এই জিনিস থেকে এটা বার করা সম্ভব কি? কোনোদিন সম্ভব হচ্ছে না আপাতত। আর ভি জানা অজানা, আইও অজানা, সার্কিটের আর ভি অজানা আইও অজানা, তাহলে কি করে বেরোবে? তুমি বলবে যে ঠিক আছে, এই দুটো সমান্তরাল, এই দুটো সমান্তরাল, তার সঙ্গে এইটা শ্রেণী, দেখে নাও তার সঙ্গে এটা শ্রেণী, ভালো করে দেখো, এই দুটো সমান্তরাল, তার সঙ্গে এইটা শ্রেণী, মানে শ্রেণী কত? 500 করে নিয়ে এটার সঙ্গে এটা 500 করে নিয়ে আজ বেরোবে কি? তখন কিন্তু আর 40 ভোল্ট হবে না। খেয়াল করে, আমি যখন এ আর সি এর মধ্যে বার করেছি আই ইন্টু আর এ সি, কিন্তু এই যে 500 যোগ করলাম, তখন কি হবে? আই ভি এ বি, এ আর বি প্রান্তের বিভব প্রভেদ, ভি এ বি ইজ ইকুয়াল টু কত লেখা যায়? আই ইন্টু আর এ বি, দেখে নাও। তাহলে ভি এ বির জায়গায় কত? 100। ভি এ বির জায়গায় 100, আই ইন্টু আর এ বি, আর এ বি মানে এই দুটো সমান্তরাল, তার সঙ্গে এটা, তুমি আই বার করতে পারবে? আই বেরোবে না। তাহলে কি করে বেরোবে দেখে নাও, কি করে বেরোবে দেখে নাও, লক্ষ্য কর, যেহেতু এই পার্টটা 40 ভোল্ট দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, এই অংশটুকুনি যেহেতু 40 ভোল্ট দেখিয়ে দিয়েছে, তাহলে এই অংশটুকুনির ভোল্টেজ কত? 100 থেকে 40 বাদ দেব। কেন 100 থেকে 40? কারণ যেহেতু অভ্যন্তরীণ রোধ নেই, কোনো লস্ট ভোল্ট নেই, তাহলে 100 ভোল্টের মধ্যে এ নিয়েছে 40, এই পার্টটা নিয়েছে 40, তাহলে বাকি পার্টের ভোল্টেজ কত? বাকি পার্টের ভোল্টেজ হবে 60 ভোল্ট। দেখে নাও, 60 আর 40 এর যোগ করলেই তো 100 হবে, তাহলে এই দুটো ভোল্টেজের অ্যাডিশনই তো এটা এ আর বি প্রান্তের ভোল্টেজ। আমি এখানটায় এরকম লিখতে পারো, এরকম থাকতে পারে ভোল্টেজ ভি এ বি, এরকম দিতে পারি দিস এ আর বি প্রান্তের মধ্যে ভোল্টেজ, এরকম করে দেখাতে পারে। তাহলে বি আর সি এর মধ্যে ভোল্টেজ জানা, প্রবাহ জানা, আই পাবো। দেখো এটাই হলো আই, পেয়ে যাবো মূল সার্কিটের আই পাবো, এই আইটাই এই তুল্য রোধের মধ্যে দিয়ে পাস করবে, এখানকার যে আই বেরোবে সেই আইটাই এদের দুজনের বদলে যে একটাই রোধ আসছে আর এ সি, তার মধ্যে দিয়েও কিন্তু এই আইটা পাস করবে, ঠিক কিনা? তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে এক কাজ করো, তাহলে ভি বি সি বা ভি সি বি, ভি সি বি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর সি বি, লক্ষ্য করো আই কত, ভি সি বির ভ্যালু কত? 60, আর এটার কত? 500, তাহলে এলো কত? 6/50 অ্যাম্পিয়ার। সেই 6/50 অ্যাম্পিয়ার যাবে কোত্থেকে? এই তুল্য রোধের মধ্যে দিয়ে। এবার দেখো তুল্য রোধের ভোল্টেজ আমার জানা, জানা ডাইরেক্ট লিখছি, তুল্য রোধের ভোল্টেজ 40, তাহলে আই ইন্টু আর এ সি, তাহলে আই এর মান 6/50 40, আর এ সি কত? এ আর সি প্রান্তের তুল্য রোধ কত বেরিয়েছে? আর ভি ইন্টু 500 ডিভাইডেড বাই আর ভি প্লাস 500, দেখে নাও, আর ভি ইন্টু 500 বাই আর ভি প্লাস 500। তাহলে এখান থেকে এটাকে কাটতে পারো, কাটলে এখান থেকে 4/5 20 200, ঠিক আছে, 4/5 20 200 ইজ ইকুয়াল টু কত? 6 ইন্টু আর ভি ইন্টু
আচ্ছা, আর ভি ইন্টু 530, আর ভি ইন্টু 530 মানে 300 ডিভাইডেড বাই আর ভি প্লাস 500, দেখে নাও। ঠিক আছে, জায়গা নেই, এটা একটু মুছি। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে এখান থেকে এই কাণ্ড দ্যাট ইজ ইকুয়াল টু কত, টু আর ভি প্লাস 1000 ইজ ইকুয়াল টু 3 আর ভি, তাহলে আর ভি কত আসবে, 1000 ওহম। এইভাবে আমরা রেজিস্ট্যান্সটা বার করে দিলাম কার, ভোল্ট মিটারে। দেখেন না, ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স কিন্তু অনেক হাই পড়েছে, তো এখানে এসে গেল 1000 ওহম। তাহলে অঙ্কটা হলো এই। এইবার আমি তোমাদেরকে এই অঙ্কটা থেকে আর একটা অঙ্ক দিচ্ছি, এই যেটা দেয়া আছে এই অঙ্কটা থেকে আর একটা অঙ্ক দিচ্ছি, তাহলে এটা বুঝছি। তাহলে মনে রাখো, ভোল্ট মিটারের রোধ 1000, ওইটা কাজে লাগে। ঠিক আছে, যে অঙ্কটা করলে ওই অঙ্কটা থেকে আবার নতুন একটা অঙ্ক দিচ্ছি। দেখো, ভোল্ট মিটারটাকে কোথায় ছিল, মাঝখানে কানেক্ট ছিল, আমি মাঝখানে না করে ভোল্ট মিটারটাকে কানেক্ট করলাম 1/4 অংশে, মানে টোটাল রেজিস্ট্যান্সের 1/4 অংশে। তাহলে সি পয়েন্টটা কোথায়, এখানে। তাহলে এটা এটা হলো ভোল্ট মিটার। এর রোধ কিন্তু ফিক্সড, এর রোধ কিন্তু চেঞ্জ হবে না, বাট রিওস্ট্যাটের রোধকে চেঞ্জ করতে পারে। তাহলে এখানটায় এই রোধটা কত, 1000 ওহম। ঠিক আছে, এইবারে দেখো কোথায় তাহলে কানেক্ট করেছি, 1/4 অংশে। কার 1/4 অংশে, রিওস্ট্যাটের 1/4 অংশে। তাহলে রিওস্ট্যাটের যদি 1/4 অংশে কানেক্ট করি, তাহলে লক্ষ্য করো আর এসি কত, আর এসি মানে কি, আর এসি মানে এক্ষেত্রে এই দুজনের তুল্য রোধ, মানে এই রোধ আর এই রোধের তুল্য রোধ। ঠিক আছে, তাহলে এই অংশটুকুনি কত, 1000 এর 1/4, লক্ষ্য করো 1000 এর 1/4 মানে কত, 250 ওহম। তাহলে এই রোধটা 250 ওহম। তাহলে এখানটায় বাকি রোধটা কত আসে, বাকি রোধটা আসবে 750 ওহম। দেখো, তাহলে এটা হলো 250 ওহম, এটা 750 ওহম। তাহলে আর এসি কত হবে, এ আর সির মধ্যে তুল্য রোধ নিশ্চয়ই হবে আর ভি ইন্টু 250 ডিভাইডেড বাই আর ভি প্লাস 250। তাহলে এইভাবে রোধটা পাওয়া গেল। এইবার আমার কোশ্চেনটা হলো যে এখন ভোল্ট মিটারে পাঠ কত, যখন এই সি বিন্দুটা মিডল পয়েন্ট থেকে 1/4 অংশ নিয়ে এসছি, টোটাল রিওস্ট্যাটের 1/4 অংশে কানেক্ট করা হবে, তাহলে এখন ভোল্ট মিটারের পাঠ কত হবে, সেটা কি 40 ভোল্ট দেবে, আগের মতো কি 40 ভোল্ট দেবে, কোনোদিন নয়। তাহলে এই অবস্থায় পেয়ে এখান থেকে আমি আর ভি কত জানি, 1000 ইন্টু 250 ডিভাইডেড বাই 1000 প্লাস 250, তাহলে এখান থেকে একটা তুল্য রোধ পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা এটা একটু মুছি। এইবার এখানে লিখে দিচ্ছি, এটা 250, এটা 750। এইবারে লক্ষ্য করো, তাহলে আমাকে বার করতে বলেছে এ আর সি প্রান্তের বিভব প্রভেদ। তাহলে ভিএসি কত, লেখা যায় আই ইন্টু আর এসি। দেখে দেখো, আই কত, 6/50 বার করেছিলে, ইন্টু আর এসি কত, এটা 1000 ইন্টু 250 ডিভাইডেড বাই 1000 প্লাস 250। তাহলে ব্যাস, এটা করলে অঙ্ক হয়ে যাবে, কোনোদিন নয়। কেউ যদি এই অঙ্কটাকে নিয়ে আগের মতো করে করে ফেলে, টোটালি অঙ্কটাই ভুল, কারণ যখন তোমার রিওস্ট্যাটটা, বুঝে দেখো, যখন তোমার রিওস্ট্যাটটা মাঝখানে ছিল, মিডিলে ছিল, তখন এই টোটাল সার্কিটের তুল্য রোধ কত, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, টোটাল সার্কিটের তুল্য রোধ কত, নিশ্চয়ই 500 ইন্টু 1000 বাই 500 প্লাস 1000, তার সঙ্গে 500টা শ্রেণী ছিল। দেখো, আগের রোধ বলছি,
মানে আর এ বি কত, এ আর বি প্রান্তের তুল্য রোধ এটা ছিল। তাহলে এখন রিওস্ট্যাটটাকে নিয়ে একের চারে রেখেছি, তাহলে তুল্য রোধ কত, তাহলে এখন আর এ বি কত, তাহলে 1000 × 250 ডিভাইডেড বাই 1000 + 250, তার সঙ্গে কে যোগ, 750 যোগ। তাহলে লক্ষ্য করো এইটা যে রোধ আর এই রোধটা কি সেম, এই রোধটা এই রোধটা কি সেম, কোনোদিন না। তাহলে কোনোদিন যদি না হয়ে থাকে তাহলে এই রোধটা যেহেতু আলাদা তাহলে প্রবাহ মাত্রাও এটা হতে পারে না, আগে প্রবাহ মাত্রা কোনোদিন হবে না। তাহলে কি করবো, তাহলে আবার প্রথম থেকে প্রবাহ মাত্রা বার করতে হবে। অঙ্কটা হলো এই রকম, কারেন্টের অঙ্কে মনে রেখো একটা কোনো রোধ যদি অ্যাকচুয়াল এদিক ওদিক করে দেওয়া যায়, একটা রোধকে নিয়ে শ্রেণীতে ছিল হঠাৎ তাকে সমান্তরাল লাগলো, বা যে কোনো একটা রোধ ছিল তাকে পাল্টে ফেলে অন্য রোধ লাগলাম, একটা সার্কিটের একটা রোধ আছে সেটাকে পাল্টে ফেলে অন্য কিছু লাগলাম না, জাস্ট আগের মতো করে অন্য কিছু একটা ব্যবস্থা করলাম, কোনোদিনই আগের প্রবাহ মাত্রা হবে না, সবসময় আবার নতুন করে প্রবাহ মাত্রা বার করতে হবে। এটাই হলো কারেন্টের অঙ্কের বিশেষত্ব। তাহলে তাই যদি হয় তাহলে এইটা হচ্ছে বর্তনীর বর্তমানে তুল্য রোধ। তাহলে বর্তমানে তাহলে আমাকে আগে আই বার করতে হবে, কি করে বার করব, ভি এ বি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, আই ইনটু আর এ বি, আর এ বি দেখে নাও, ভি এ বি এ আর বি প্রান্তের মধ্যে বিভব প্রভেদ আই ইনটু আর এ বি। তাহলে ভি এ বি কত, ভি এ বি কত, ভি এ বি হলো 100 আই ইনটু আর এ বি, আর এ বি এটা যেটা বেরোচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এই আয়ের মানটা যেটা বেরোবে সেটাই এখন বর্তনীর মূল প্রবাহ মাত্রা, এই প্রবাহ মাত্রাটা এই তুল্য রোধের মধ্যে দিয়ে পাস করবে, এই তুল্য রোধের মধ্যে দিয়ে পাস করবে। তাহলে এই প্রবাহ মাত্রাটাকে নিয়ে এখানে পুট করব, এই প্রবাহ মাত্রাটাকে নিয়ে এই জায়গাটায় পুট করব, যেই পুট করব তাহলে এ আর সি প্রান্তের মধ্যে বিভব প্রভেদ আমরা পেয়ে যাবো। আচ্ছা তোমরা দেখবে তো এই বিভব প্রভেদের উত্তরটা কত আসে, সম্ভবত 21.052 এরকম কিছু আসবে কিনা দেখো তো, ভিএসি ইজ ইকুয়াল টু 21.052 ভোল্ট। তাহলে লক্ষ্য করো আগে পাঠ দিচ্ছিল কত, 40 ভোল্ট, এখন পাঠ দেবে কত, 21.052 ভোল্ট। তাহলে অঙ্কটা হলো এই, তোমরা এক্সারসাইজে সেট 1 সেট 2 গুলো করো, আবার মঙ্গলবার থেকে আমি অঙ্কগুলোই বলবো, আরো অনেক থিওরি আছে। ওকে বাই।